वंदे गुरुपद्द्वंदसमित श्रीचैतन प्रभु वंदे राधिका श्रीनंद नंदन वंदेराधिकरण गोपीजन सामुक्त बिंदव मनोहर वाशाकलपतुवश कृपा सिन्दुभ पतिता पावने लंग लंग ब्रिंदा वो वैष्णवभ्यो नमो नम मूक पंगुंगिरी यमहंगे परमानंदमाधव बृंदा हुय तुलसीदे वैपियाेशवश

प्रमोदाक्ष जगोद्वरुन् <coughs> देयं सदा परिभवग्नमविष्टदोहं <coughs> तीर्थास्पदं शिवनुतं शरण्यं भीतात्यहं पुनदुपाल्भवाद्दिपूतं वन्दे बन, महापुरुषते चरणम् यदपल्लवन खमु छटा विस्फुतम <coughs> वध स्वादर्शी पूर्णाग्र सगर सारुमूर्ति साराधि काम कदम कृपा श्रीकृष्ण चैतन्य प्रवनीतानंद्रियातदाधर शिव सदी गौरभक्तंद কৃষ্ণ শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিতানন্দ্বৈতগদাধর শিব সদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আজানুম্বিতভুজৌ কনকু সংকীর্তনৈকিত কমলাবরুবর যুগ ধর্মপালো বন্দে জগৎপ্রি করুণাভতার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

भावानुरूपे न सदा नंगा तरंगरमणीय जटकलापम गौरीभूषित बाम भागम नारायण प्रियमन गोमदापहारम वरान श्रीपुरपति भजबीशनाथम वागीषजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं सिंहमहं भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जे शाम से एश भगवान दय एदनंत सर्वात्म आश्रित पदम यदि निर्बलीक ते दुस्तराम अति तरंत च देव मायम न ममा हु न ममा सौसिगाल भक्षे যে শামস ঐশ ভগবান দয়িদ অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদম যতি nirvulik তেদustaram অতি চ দেবমায়াম ন মমা হধি সসিgal ভক্ষে গৌর্য গোষ্টিপতি শ্রীশীল ভক্তি Siddhanta Saraswati goswami জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত আমাদের মন গুরুচরণে সমাহিত থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো চঞ্চলতা অস্থিরতা যন্ত্রণা বোধ হয় না আমরা স্থির হয়ে থাকতে পারি আর যখনই গুরুচরণ থেকে আমাদের মন বিচ্যুত হয়ে যায় তখনই আমাদের বিভিন্ন ভবিষ্যৎ চিন্তা বিভিন্ন আমাদের শরীরের চিন্তা বিভিন্ন রকম চিন্তা আমাদের দেয় ঠান্ডা লাগছে বলে পাঁচটা কম্বল জোগাড় করার জন্য দৌড়াদৌড়ি আরম্ভ করে দিই টাকার অভাব এই বিভিন্ন কারণে আমরা অস্থির হয়ে পড়ি কিন্তু যাদের গুরুচরণে সমাহিত মন তাদেরকে আপনারা দেখবেন ভালো করে তারা সবসময় শান্ত নিবিড় একটা আনন্দতে ডুবে রয়েছে কারণ আনন্দ বাইরের জগতে নাই খাওয়া দাওয়াতে আরাম করাতে বিভিন্ন রকম সুবিধে এর মধ্যে আনন্দ নাই কিন্তু কোন লোক কোন ব্যক্তি এই কথাটা অনুভব করতে পারছে না যে আনন্দ এই সব বিষয়ে নাই আনন্দ যদি থাকতো তাহলে বাইরের জগতের লিগুলো আনন্দে ধেই করে নাচে ধেই করে নাচে তো স্যাটারডে ক্লাবে সানডে ক্লাবে মদ মদ খেয়ে নাচতে থাকে তাহলে সেখানে আনন্দ পায় না কেন তাদের কেন এত কষ্ট যদি আনন্দ ওইভাবে পাওয়া যেত তাহলে যে দেশের পার ইনকাম সবচেয়ে বেশি যে দেশে সবচেয়ে বেশি এক একটা লোকের ইনকাম সেখানে সবচেয়ে বেশি আত্মহত্যা করে কেন সবচেয়ে বেশি আত্মহত্যা কেন করে এটা আমাদের প্রশ্ন যদি চাকাটা বিভিন্ন সুবিধে শারীরিক আরাম এগুলো যদি আমার বড় বিষয় হয় তাহলে তো আমি গুরু সেবা করতে পারবো না শিল ভক্তিবিল তীর্থকোশারা জানিয়েছেন যারা গুরু সেবা করবার জন্য সাহস করেছেন ছিল শিলভক্তিবিল মা জানিয়েছেন যারা গুরু সেবা করবার জন্য সাহস করেছেন তারা জেনে রাখুন আগুনে ঝাঁপ দেওয়ার জন্য কিন্তু তৈরি থাকতে হবে দাঁড়ালে পালিয়ে যান পালিয়ে যান এখান থেকে যেমন ভীত লোক পালিয়ে যায় যেমন ইঁদুর পালিয়ে যায় বেড়াল পালিয়ে যায় ওরকম পালিয়ে যান আপনারা এখানে থেকে লাভ নেই আপনারা সেবা করতে পারবেন না উল্টে আরও অপরাধ করবে গুরু সেবা কাকে বলে তার সঙ্গে সম্বন্ধ কবে হলো কি করে হলো কেউই জানেন বলতে না সেই জন্য বলছেন প্রভুবার যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের মন গুরুচরণেতে সমাহিত থাকে ততক্ষণ আমরা বড় অনাবিল আনন্দতে বিরাজ করতে থাকি যেটাকে বলছেন সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারও ঘরে তুমি তো ঠাকুর তোমার কুকুরে এর পরের পরের সমস্ত কথাতে বলছেন নিজেরও পোষণ কভু না চিন্তিব রহিব ভাবেরও ঘরে তাহলে এইসব কথাগুলো কেবল বয়েতেই থাকবে এগুলো আমাদের জীবনে আমরা পালন করতে পারব না আত্মনিবেদন তুয়া পদে করিব অইন্য পরম সুখী দুঃখ দূরে গেল হ্যাঁ চিন্তা না রহিল চৌদিকে আনন্দ দেখি তো এগুলো আমাদের হয় না আমরা কেবল দুঃখী কারণ আমাদের ভেতরে কামনা বাসনা রয়েছে বিভিন্ন রকম এগুলো পূর্তি করার ইচ্ছা এগুলো আমরা পূর্তি করার চেষ্টায় আছি গোপনেতে যদি পূর্তি হয় ভালো কিন্তু ওরা বুঝতে পারে না এইভাবে কোনোদিনই আনন্দ আসে না শান্তি আনন্দ শান্তি আনন্দ এইসব পথে নাই এইসব পথে আনন্দ নাই আনন্দ যেখানে আছে তার অনুসন্ধান কেউ জানে না সেই জন্য ভাগবতের এই শ্লোকেতে বলছেন যে শাম শেষ ভগবান দয় অনন্ত যার ওপর অনন্তদেবের করুণা হয় অনন্তদেব মানে অনন্ত মানে কি অনন্তদেব মানে বলরাম অনন্ত যেখানে যত রূপ দেখি যখানে যখন যত কিছু আমি দেখতে পাই সব বলরামের রূপ অনন্তের রূপ যেখানে যা কিছু দেখি একটা সুন্দরী মেয়ের রূপ দেখছি ওটাও বলরাম ব্যতিরিকভাবে সব যেখানে যা কিছু আছে অনন্ত ব্রহ্মাণ্ডে আমি চোখে দেখতে পাই না আমার দৃষ্টি বেশি দূর যায় না কিন্তু যেখানে আমার দৃষ্টি যায় না অনন্ত ব্রহ্মাণ্ডের সব কিছু যেখানে যা আছে সবই অনন্তদেবের রূপ হরি অনন্ত হরি রূপ অনন্ত কেউ ভাবনাও করতে পারে। যেহেতু আমাদের হৃদয়টা ক্যাকরার মতো ছোট আমাদের হৃদয়টা এতটাই ছোট খালি আমাদের শরীর খাওয়া দাওয়া ঘুম আর কিভাবে আমরা এই নিয়ে ব্যস্ত আমাদের হৃদয়টা ক্যাকরার মতো একবারে ছোট এই হৃদয়তে কখনোই ভগবানের জায়গা হয় না এই হৃদয়তে ভগবানের স্থান নেই তাহলে ক্ষুদ্র জায়গা ভগবানকে যদি আমাদের হৃদয়ে ডাকতে চাই ভগবানকে যদি আমাদের হৃদয়ে ডাকতে চাই তাহলে কি কি করতে হবে অনন্তদেবকে আগে ডাকতে হবে অনন্তদেবকে ডেকে বসাতে হবে তো অনন্ত মানে অনন্ত অনন্তের আধারে ভালো করে খেয়াল কর ভাষাগুলো অনন্তের আধারেতে অনন্তের আধারেতে ভগবানকে বসানো যায় যেখানে অনন্তের আধার নাই ক্ষুদ্র আধার সেখানে বসানো যাবে না সেই হৃদয় নিয়ে কিছুই করা যাবে না কি নিজেকেও ভালোবাসা যাবে না নিজের শরীরে যত্ন করা যাবে কিন্তু বুঝতে পারছে না নিজেকে ভালোবাসা মানে নিজের আত্মার সঙ্গে সুবিচার করা তুমি নিজের আত্মাত্মকে সুবিচার করছো না তুমি বেঈমানি করছো তোমার আত্মার সঙ্গে তুমি তোমার আত্মার সঙ্গে বেইমানি করছো তাকে ঠকাচ্ছ তুমি হরিভজন করছো না আত্মার সঙ্গে সুবিচার করছো না সুবিচার করা মানে কি আমার এই দুদিনের জীবনে ভগবান গুরু বৈষ্ণবের সেবা করতে করতে নিত্য সেবা আরে আমার শরীর তো এমনিতেই যাবে এই দুর্গন্ধ দূষিত মলমূত্রের ভান্ডার এটিকে আমি রাখতে পারবো রাখতে পারবো কি এটা তো যাবেই তা যাক গুরু সেবাতে যাক গুরু বৈষ্ণব সেবাতেই যাক এ তো রাখতে পারবো না এ তো দুর্গন্ধ দূষিত এই শরীর কি হবে এ তো কোনো কাজের নয় রাখতে পারবো না তো যখন রাখতেই পারবো না তো গুরু বৈষ্ণব সেবাতেই যাক মায়ার মায়ার ভোগে মায়ের ভোগে গিয়ে কী হবে মায়ার সেবাতে মায়ের ভোগে গিয়ে কী লাভটা কী হবে ভগবান গুরু বৈষ্ণব সেবা লাগলে তো কাজ হবে প্রজন্মে এই হল বিচারটা ভগবতী মহাপুরাণের তৃতীয় স্কন্দে এখানে বলছেন যে অনন্ত দেব যার উপর প্রসন্ন হন বলরাম যার উপর গুরুদেব যার ওপর প্রসন্ন হন এ ব্রহ্মাণ্ডে এমন কোন শক্তি নেই তাকে আটকাতে পারে গুরু যার ওপর প্রসন্ন তাকে পৃথিবীর কোনো শক্তি নাই কিছু করতে পারে গুরু ইসলামের যদি কৃপা পা থাকে যার জন্য যখন ইন্দ্র মহারাজ অপরাধ করেছিলেন গুরুচরণে তখন সর্বস্ব চলে যাচ্ছে তাদের কিছু নেই আর আমি অল্প কথায় বলি যখন ভগবানের কাছে ব্রহ্মার কাছে এসব পার্থ প্রার্থনা করে লাভ হবে না তিনি বললেন এখন চুপ করে বসে থাকো গিয়ে কোনো লাভ হবে না কেন অসুরদের ওপর এখন গুরুর কৃপা আছে তোমার বাবারও ক্ষমতা নিয়ে কিছু করতে পারবে না চুপচাপ গিয়ে বসতে হবে যে সময়ে ওরা যে সময়ে ওরা উল্টো করবে গুরুদেবের চে তখন গিয়ে সুযোগ নেবে এখন কিছু করতে পারবে না এখন যত চেষ্টা করে কিছু করতে পারবেন চুপচাপ গিয়ে বসতে হবে তাহলে যে গুরুদেবের বৈষ্ণবের প্রসন্নতায় আমি ভগবানকে ছিনিয়ে আনতে পারবো সেই গুরু বৈষ্ণবকে আমি মান্যতা দিই না তার কোনো ইজ্জত দিই না তার কোনো আজ্ঞাপালন কিছুই করি আমার জীবন একটা পশুর জীবন আমার জীবনটা হলো পশুর জীবন পশু যেমন খায় দেয় ঘুমোয় এইরকম আমারও জীবন তাই এর বাইরে আমি কোনো চিন্তা করতে পারি না এইভাবেতে আমি ভজনে কোনো দিনই অগ্রগতি লাভ করতে পারি না আজকেও অনেক কথা বলা হয়েছিল ইংরেজি কথাতে সেখানে বলেছি আমি তোমাদের ঠকাতে পারবো না তোমাদের ইচ্ছা হলেও তোমরা চলে যেতে পারো আমি ঠকাতে পারবো না এই কথা শুনতে হবে এই কথা হজম করতে হবে অনুভব করতে হবে তবে যদি কোনো দিন কপাল ভালো থাকে কেউ এগিয়ে যাবে এছাড়া আর কোনো রাস্তা কোনো কিছু নাই যে শাম শেষ ভগবান দয়বেদ অনন্ত যার অনন্ত অনন্তদেব গুরুদেব প্রসন্ন হন আশ্রিত পদম যিনি সর্বাঙ্গীনভাবে চরণে আশ্রয় নিয়েছে সামান্য একটু দিয়েছে তা হবে না একটু আগেই বলছিলাম আমাদের হৃদয়টা ক্যাঁকরার মতো ছোট। এই হৃদয় নিয়ে ভয় ভজন হয় না হরিভজন যিনি করবেন তার হৃদয়ে এত বড় সমগ্র বিশ্বকে আলিঙ্গন করতে পারে আয় আমার কাছে এত ছোট হৃদয় না খালি খাওয়া দাওয়া থাকা গুমে এত ছোট হৃদয় হয় না তাদের হৃদয় হয় অনন্তদেব তাদের হৃদয় থাকে তারা সমগ্র বিশ্বকে আলিঙ্গন করতে পারে তারা বাঁচাতে পারে কিন্তু তারা আসলে তবে তারা আসতে চায় না শুনতে চায় না কিছু করার থাকে না বদ্ধজীব স্বতন্ত্র তাহলে যে শাম শেষ ভগবান দয়ভেদ অনন্ত যার উপর অনন্তদেব দয়া করেন তিনি কী করেন কাকে দয়া করেন যিনি সর্বাত্মনা আশ্রিত পদম যিনি সর্বান্ত করণে গুরুচরণে আশ্রয় নিয়েছেন যিনি আশ্রয় নেন তার আর কি কথা আছে তার তো শরণাগতি নেই তার তো শরণাগতি নেই সেখানে পৌপাত বলছেন পৌপাত জানাচ্ছেন যে অসরণাগত ব্যক্তি যারা তারা পশুর থেকে অধম বললেও কোনো আপত্তি নেই যারা অসরণাগত যারা স্মরণাগত নয় অশরণাগত ব্যক্তি পশু সদৃশ্য প বলছেন আনুগত্যহীন ব্যক্তি পশু সদৃশ্য পশুর থেকে অধম কেন পশু অত খারাপ কাজ করতে পারবে না পশুর থেকে অধম কেন পশু অতটা খারাপ কাজ করতে পারে না ও গুরু বিরুদ্ধে গিয়ে আরও বেশি খারাপ কাজ করবে অতটা খারাপ কাজ পশু করতে পারে না মানুষ যতটা খারাপ কাজ করতে পারে সেই জন্য বহুবাদ বলছেন আনুগত্যহীন জন আনুগত্যহীন জন পশু সদৃশ্য এমনকি পশুর থেকে অধম তারা এত খারাপ কাজ করতে পারে যেটা পশু কোনো দিন করতে পারে না যেমন আমরা এতদিন পর্যন্ত জানতাম তিনি আদবি শনি চেন তরব সহিসুণা আমনেন মানদিনও সাদা তর রিব কিন্তু তারপরে একটা ইভলিউশন হলো একটা আন্দোলন আমরা শুনতে পেলাম জানতে পারলাম এ কথার থেকেও আরও ওপরে হয়তো মহাপ্রভু বলেছেন মহাপ্রভুর কথা মিথ্যে নয় কিন্তু এটাকে আরও আরও যদি অনুভবের সঙ্গে আরও বিচার করা যায় তাহলে সেখানে বিচার করে পাওয়া যায় তিন দেবী শুনেছিল তর সহিষ্ণু বিক্ষোভ থেকেও সেটা ভক্তিমেট ব্যাখ্যা করছেন বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয় শুকাইয়া মইলে কারে পানি না মাংোয় যেই যা মাংয়ে তারে দেয় আপন ধন ঘ বৃষ্টি সহে আনের করে রক্ষণ এই কথাটাই কৃষ্ণ তার সখাগণকে বলছিলেন এই গাছগুলোকে দেখিয়ে বলছেন দেখো এদের জন্ম কত শ্রেষ্ঠ এরা মানুষকে খালি দিয়ে যায় নেয় না আর আমরা আমাদের কীভাবে আমার শরীর ভালো থাকবে কি এই চিন্তাখান এটা আমাদের চিন্তা কিন্তু ওরা কাটলেও কিছু বলবে না ফল মূল শাখা পোশাকা লতা পাতা এমনকি কাঠ পর্যন্ত তুমি কেটে নাও বলবে না কেন কাটছিস সকালবেলা আমার থেকে ফল নিলি পাতা নিলি সব নিয়ে এখন আমাকে কাটছিস আমার দুপুরবেলা গাছের তলায় ছিলি এখন কাটছিস কেন আমাকে বলবে না ওই জন্য বলছেন বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয় বৃক্ষ যেমন কাটলেও কিছু বলে না শুকাইয়া মইলে কেন শুকিয়ে মরে যাচ্ছে একটু জল দাও তাও বলছে না শুকাইয়া মইলে কারে পানি না মাংয় যেই যা মাংয় তারে দেয় আপন ধং ধর্মবৃষ্টি সহে আনের কর এরকম এটা হচ্ছে বৈষ্ণবের ধর্ম বৈষ্ণবের চরিত্র হলো এরকম নিজে না খেয়ে মরে যাবে নিজে কষ্ট পাবে সব কিছু কিন্তু তারা অপরকে কষ্ট দেবে না বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করবে আমি একটা পাহাড়ের চটিতে হিমালয় দেখছিলাম একটা ভেড়া লোমের ভেড়া সে মাটা উপরে উঠে গেছে মাটা উপরে দাঁড়িয়ে রয়েছে আর বাচ্চাটা উঠতে পারছে না তাকিয়ে রয়েছে আতঙ্কের সঙ্গে বাচ্চাটাকে বাচ্চাটা আস্তে আস্তে মায়ের কাছে গিয়ে আবার পড়ে যাচ্ছে আবার 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 পড়ে যাচ্ছে আর ওপর থেকে মাটা আতঙ্ক আরে বাচ্চারা যদি পড়ে যায় ওপর থেকে আতঙ্কে দেখছে বাচ্চাটাকে উঠতে পারছে না ঠিক সেরকম গুরু বৈষ্ণব দিব্য জগতের সেই জায়গা থেকে তারা এসছেন তারা এসে বদ্ধজিকে বলছেন হ্যাঁ আমার কাছে এখানে কিছু নেই এখানে কিচ্ছু নেই কিচ্ছু নেই সব মর্বি গলায় দড়ি পড়বে কিচ্ছু নেই না কিন্তু করবে না আসবে না ওরা আতঙ্কের সঙ্গে দেখছেন ডাক ডাকছে উপরে আয় উঠতে পারছে না মায়াতে পড়ছে আবার পড়ছে আবার বলছে আবার ওঠ আবার ওঠ আবার পড়ছে এইভাবে মায়াগ্রস্ত জীবকে বাঁচানো খুবই কষ্টকর কিন্তু খুবই সোজা যদি তারা শরণাগত হতো কঠিন কঠিন কেন তারা শরণাগত নয় তারা অভিনয় করে তারা অভিনয় করে শরণাগতির একটা অভিনয় করে ওই জন্য তাদেরকে বাঁচানো যায় না বাঁচাবেও না ওই জন্য বলছেন সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বলিকম সর্বান্তকরণে সর্বান্তকরণে যখন গুরু বৈষ্ণব চরণে শরণাগত হয় নির্বলিকম মানে অলিক মানে হচ্ছে কপট নির্বলিক মানে হচ্ছে নিষ্কপটভাবে যখন শরণাগত হয় তখন তার মধ্যে গুরুদেবের বৈষ্ণবের শক্তিটা আসে তার আগে আসে না তার আগে আসে না সেই জন্য আমরা সপ্তম স্কন্ধে দেখি প্রহ্লাদ মাহ জর হি এববহ তেজন্তী কামান হৃদয় মানুষের স্থিতানো কি বলছেন মনে রাখতে পারবে না সংস্কৃতিকে মনে রাখতে পারে না মনে রাখতে হবে জর হি এব মানবহ তেজন্তী কামানো মানুষের স্থিতানো মনের মধ্যে থেকে যখন কামগুলোকে বার করে লাখ মেলে দূর করে দূর হয় এখান থেকে হারামজাদা আমার শেষ করার জন্য এসেছিস আমার জীবন আমি মা বাবা সবাইকে ছেড়ে দিয়ে এসছি আমি তোর গোলামি করব বলে যখন এই মন থেকে যখন এগুলোকে লাথ মেরে বার করে দেয় ভাগবত বলছেন সেই মুহূর্তে তার মধ্যে গুরুর শক্তি চলে আসে ভগবতায় কর তার মধ্যে ভগবত্তা আসে ভগবত্তা মানে কি তার ভগ মানে ক্ষমতা তাকে জগৎ জয় করা এই ক্ষমতাটা তার মধ্যে আসে তার আগে আসে না জর্ এব এ বনোব কামান কামানো মনস্তানো মনের মধ্যে থেকে কামগুলিকে যখন লাতি এব মনোব ভগবত্তা তার মধ্যে ভগবত্তা আসে সে তখন অনেক লোককে কৃপা করতে পারে আশীর্বাদ দিতে পারে তার আগে পারেন নিজেকেই বাঁচাতে পারেন এই হচ্ছে অবস্থা তাহলে আমরা যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটা কি মানে হলো মানেটা কী হল সেখানে বলছেন যে শামশ এস সর্বাত্মনে আশ্রিত পদম যে শামশ এস ভগবান অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বলিত তে দুস্তরাম অতিতরঞ্চিত জৈব মায়া সে অসম্ভব এই মায়া কাউর বাবার ক্ষমতা নেই শঙ্কর ভগবানও বলতে পারবে না বরুণ ইন্দ্র কেউ বলতে পারবে না শঙ্কর ভগবানও বলতে পারবে না শঙ্কর ভগবানও বলতে পারবে না শঙ্কর ভগবান তিনিও বলতে পারবেন না আমি মায়াকে জয় করেছি সেখানে বলছেন শঙ্কর ভগবানের মতো যাকে বলা হয়েছে কামজয়ী মৃত্যুঞ্জয়ী শঙ্কর ভগবানকে বলা হয় কামজয়ী মৃত্যুঞ্জয়ী কিন্তু শঙ্কর ভগবানও গ্যারেন্টি দেয় না শঙ্কর ভগবান কখনো অহংকার করে বলেন আমি মায়া জ্বর করেছি এটা হয় না সেই জন্য বলছেন দুস্তরাম অতীতরন্ত দৈব মায়া ও দৈব মায়াকে জয় করে নেবে অনায়াসে যেটা অসম্ভব যার ওপর অনন্তের কৃপা কারণ সে দেখতে পাবে রক্ত মাংস দুর্গন্ধ দূষিত চারিদিকে মানুষগুলো কিলবিল করছে পোকার মতো একটার মধ্যেও কোনো চেতনা নাই কিচ্ছু নাই এগুলোকে বলা হয় মোবাইল ডেড বডি আমি কি বলি এটাকে মোবাইল ডেড বডি এটা চলছে ফিরছে কিন্তু ডেড বডি এটাকে বলা হয় মোবাইল ডেড বডি চলন্ত চলন্ত মৃতদেহ এর বাইরে আর কিছু শব্দ ব্যবহার করা যায় না এর বাইরে অন্য কোনো শব্দ ব্যবহার করা যায় না এটা বাস্তবিক শব্দ কষ্ট লাগলেও এটি শুনতে হবে এটাকে বলে মোবাইল ডেড বডি দুর্গন্ধ দু পুঁজ রক্ত নিয়ে ঘুরে বেড়াচ্ছি নিজের সুবিধে নিজের এই সব নিয়ে যাদের জীবনে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা গুরু সেবার কোনো প্রভাব দেখা দিচ্ছে না তাদের পক্ষে এখনও দুর্গতি থাকবে কোনো গ্যারেন্টি নেই যাদের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা গুরু সেবার যে ইচ্ছা অন্তর থেকে জরজরস্তি না জরজরস্তি কোনোদিন গুরুদেব করেন না চলে গেলে চলে যা তোর সুবিধের জন্য তুই এসেছিস তুই নিজের সুবিধের জন্য তুই নিয়ে এসছিস আমার সুবিধে কিছু নেই যা চলে যা যেখানে বাড়ি চলে যা কে তোকে কোন বাবা বাঁচায় আমি দেখি যাদের কাছে মানুষ ছিল থাকে তারা সব তাদেরকে একেবারে জীবনটা শেষ করে তবে আমার কাছে পাঠায় তারা কিছুই শেখাতে পারে না নিজে জানে না তো কিছু নিজে জানে না কিছু কি শেখাবে কিছুই শেখাতে পারে না খালি বসো খাও আর ঘুমাও এই নষ্ট করে তারপর এগেগে আমাদের কাছে পাঠায় কিন্তু তারা জানে না এই জীবনটা যে আমার নষ্ট হয়ে গেল আমার জীবনের অমূল্য সময়টা চলে গেল আমি সেই সময়টা হরিভজন করলে কোথায় উঠে যেতাম হরিভজন করতে দিল আমি পারলাম না তাজেই বহুবার বলছেন যাদের জীবনে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা গুরু গুরু বৈষ্ণবের সেবার মানে ভগবানের সেবা একই কথা যতক্ষণ এই প্রভাব দেখা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে এখনো পর্যন্ত বিপদ আছে কোনো গ্যারেন্টি তাদের এমন এমনকি পঁয়ষট্টি সত্তর বছর বয়সে পঁয়ষট্টি সত্তর বছর বয়সে পর্যন্ত মায়াতে চলে গেছে সত্তর বছর পঁয়ষট্টি তখনও প্রবু ছেড়ে দিয়ে চলে গেল কাজে মায়া কখনো ছাড়বে না ওই জন্য শঙ্কর ভগবান পর্যন্ত কোনো দিন গ্যারেন্টি দেন না কোনো দিন সাহস করে বলেনি ওই মায়া কারণ তিনি জানেন দৈব মায়া অসম্ভব দৈব মায়া বলাৎকারে খসাই সেই ডোরে ভবকু বে ডিলে দিলে কো ডারিয়া নরোত্তম ঢাকেন আর বলছেন পুনঃ যদি কৃপা করি এ দেশের কেসে ধরি টানিয়া তুলহ ব্রজপুরে তবে সে দেখিয়ে ভালো নতুবা পরাণ গেল কহে দিন নরোত্তম দাস কে শোনে আমি তো এখনো মধ্যে একটা লোক দেখলাম না একটা পাইনি আমার জীবন গুরুবর্গের পর দেখতে পাইনি যে অন্তর থেকে ফাঁপোর কাঁদছে আমায় বাঁচাও আমায় আমায় জানাও আমায় একটা লোক আমি পাই তথাপি পাগল ছাগলের মতো চেষ্টা করে যাচ্ছি নিরন্তর চেষ্টা লেখান কোট একটা কোনোরকম সময় নেই একটা কোনোরকম সময় তথাপি চেষ্টা করে যাচ্ছি যে যদি কাউর হয় কপালে একজন অন্তত এই চেষ্টা বন্ধ করা যাবে না এটা হচ্ছে প্রভুপাদের আজ্ঞা এখন কোটি কোটি লোকের কাছে হরিকতা এখানে সব ডেড বডি এখানে যারা থাকে চারিপাশে সব ডেড বডি কাজেই আমার কিছু যেটাকে একটু আগে বললাম মোবাইল ডেড বডি এখন এই কথা কোটি কোটি লোকের কাছে যাওয়ার ব্যবস্থা হয়েছে ভগবান করছেন এখন তারপর দেখা যায় যদি কেউ বাঁচে পৃথিবীর কোনো কোনায় প্রপাদের ভাষা হলো আমাদেরকে চৈতন্য মহাপ্রভুর করুণা নিয়ে মাথায় ঝুড়ি করে ঘুরতে হবে পৃথিবীর কোন প্রান্তে কোন ব্যক্তি পড়ে কাঁদ যে সত্যকে আমরা জানি না এই জন্য বহুবাদ বলছেন আমাদের চেষ্টা আমাদের করে যেতে হবে এরকম কত কেস হয়েছে পৃথিবীর এক প্রান্তে সত্যকে জানতে চাইছে বাচ্চা না কতকে বুদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে বুদ্ধ ধর্ম বুদ্ধ ধর্ম ছেড়ে দিয়ে ইহুদি ধর্ম নিই খ্রিস্টান কিছু পাচ্ছে তারপরে যখনই গৌরাঙ্গের একটা কথা এক তেজিয়ান বৈষ্ণবের রেকর্ডিং হ্যাঁ এই এই ব্যাপারটাই তুমি জানতে চাইছিলাম আরে এইটাই তো আমি জানতে চাইছিলাম এটা আপে গেছি ব্যাস তার জীবন ঘুরে গেলো এইতে তুই জানতে চাইছিলাম কোনো শান্তি পাচ্ছি না একবার ইহুদি ধর্ম করছি একবার কিছুতেই আমি শান্তি পাচ্ছি না এইটাই তো জানতে চেয়েছিলাম ব্যাস হয়ে গেল নিশিকান্ত সান্নাল নাম শুনেছ প্রফেসর নিশিকান্ত সান্নাল প্রপাদের গণ যার বাড়িতে আমাকে পাঠিয়েছিল একজন বৈষ্ণব আপনি ওনার যান তিনি তখন ছিলেন না সেই কোথায় এখনও ভুলে গেছি সোদপুর ছাড়িয়ে কোন জায়গায় ঘুঁজে গুঁজে বাড়িতে একজন বৈষ্ণব ছিল সিনিয়র কোন একটা কারণে সেই নিশিকান্ত সান্নাল যিনি প্রফেসর ছিলেন রেভেনস কলেজের আবার অন্য অন্য কোন কলেজে তিনি আবার ট্রান্সফার হয়েছিলেন নিশিকান্ত সেনাল গৃহস্থ ছিলেন তার লেখা প্রপাত এত আশীর্বাদ করতেন তাকে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য বলে একটা ইংরেজি গ্রন্থ লিখলেন দুটো পাঠ দুটো খণ্ড সেই গ্রন্থটা বহুপাতকে দয়া করে হাতে দিয়েছেন বহুপাত সেই গ্রন্থের সারমর্ম অনুভব করে তাকে প্রচুর আশীর্বাদ করে বললেন নিশিবাবু নিশিবাবু আমার কোটি কোটি টাকার সেবা করে দিয়েছে নিশিবাবু আমার এত কোটি কোটি টাকার সেবা করে দিয়েছে আমি বলতে পারি না নিশিবাবু বাড়িতে থাকে গৃহস্থ কিন্তু এমনই সেবা করে দিল যে জগৎবাসীর মঙ্গল এই নিশিবাবুর চৈত এই নিশিবাবুর শ্রীকৃষ্ণ চৈতন্য এই গ্রন্থ পড়ে কত বিদেশি লোক পাগল হয়ে গেছে তারা এসছেন এখনও আসছেন কিন্তু আপনারা কোনো খবরই রাখেন না খালি ঘরের আর খাওয়া দাওয়া আর শোভা এর বাইরে জগৎ আছে তোমরা জানো না এটা হেমন্তবাবুর একটা গান শুনেছিলাম ছোটোবেলায় তোমরা কিছুই মানো না এর বাইরে জগতে আছে তোমার আরে কোথায় অনন্ত এই যে চোখে আমরা যে মল মলমূত্র মেয়ে বেড়া এইগুলো দেখি আকাশের দিকে এই পাগলগুলো আসে আকাশের দিকে তাকাবার চেষ্টা করে না যে আকাশের দিকে টাকালে পাগল হয়ে যায় এই কী কোথায় আমি আছি এটা পোকামাকড় মতো আমার তো কোনো অস্তিত্বই নেই এটাও দেখে না অন্তত যদি তাও দেখত যদি জার্মান দার্শনিক জার্মান দার্শনিক নাম করা তার নাম হল ক্যান্ট তার নাম হলো ক্যান্ট কান্ট এই কান্ট এর মতো যদি আমার বিচারটা অন্তত আকাশের দিকে থাকি অবাক হয়ে আমি কে রে বাবা আমি তো জানি না তিনি বলছেন আমি কে আমার পরিচয় কি। তিনি লিখছেন তিনি লিখছেন যে আমার আকাশের দিকে তাকালে এত ভয় হয় আমি কোনো অস্তিত্ব বুঝতে পারি না আমি কে তাহলে জার্মানের একজন একজন দার্শনিক বলছেন কোন সময় যদি একটা নোংরা কাজ করে ফেলি হঠাৎ হয়ে গেল তখন কে যেন আমাকে শাসন করে কেন এটা করলি কি কারণে কে যেন ভেতর থেকে বকে আমাকে আমার ভয় হয় কে সে তা বুঝতে পারি না এটা কি পরমাত্মা কোনো একটা খারাপ কাজ করে ফেলো ভেতর থেকে বিবেকের দংশন হবে কেন করলি এত সুযোগ পেলি গুরু বৈষ্ণবের কাছে এই জন্মেই তুই চলে যেতে পারিস কেন এই নোংরা কাজটা করলি ভেতর থেকে কে যেন শাসন করছে কে বলেছেন জার্মান দার্শনিক কান্ট আর আমার চেতনা ঘুরছে না আমি এখনও পর্যন্ত কিছু বুঝতে পারছি না কি জন্য এলাম কি কারণে কি করব খালি ভবিষ্যৎ চিন্তা আর আমের চিন্তা ভবিষ্যৎ চিন্তা এই নিয়ে আমি আমার পাশবিক জীবন কাটিয়ে যাচ্ছি এছাড়া আর কিছু না আহার নিদ্রা ভয়ে মাইথনাঞ্চ সামান্য মেথৎ পশুবি নানম জ্ঞান ও বিশেষ অধিক নান জ্ঞানী নহীনা পশুবি সমানা বৈশিষ্ট্য মুনি বলছেন যার এই বিচারটুকুই হলো না এ দেহটা আমার কি কাজের কি হবে এত যে যত্ন করছি ঠাকুর কীর্তনে বলছেন অনেক কিছু কেউ শোনেও না উনি পাগল লিখে গেছে কেউ দেখেও না খুলে দেখি আরে ঘুমিয়ে থাকা মানে হচ্ছে মৃত্যু ঘুমিয়ে থাকা মানে হচ্ছে মৃত্যু যত কম ঘুমানো যায় তত জেগে ততই ভালো ঘুমনে দাও ঘুমিয়ে দাঁড়াল মৃত্যু এটাও মরা মোড়ে পড়লাম কি হবে আমার লাভ কেন এত ব্যস্ত আমি নিজে আরাম করার জন্য কি হবে আমি শরীরটাকে রাখতে পারবো কি সর্বদা গুরু বৈষ্ণবের সেবা করার কোনো একটুও সেবার চেষ্টা নেই ধিক্কার আমার জীবনে একটু আমার মধ্যে চেষ্টা এলো না যাই এই হচ্ছে ব্যাপার সেখানে সর্বাত্মনা আশ্রিতবাদাম যদি নির্ভলিখাম তে অতীতরন্তব মায়া যে মায়াকে মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধুগুরু কি পাবে না না দেখে সেই মায়াকে জয় করার মতো ক্ষমতা কাউ নেই কাউর নেই ভগবান বলছেন মম মায়া দূরত্বয়া মামে বইয়ে প্রপদান্তে মায়া মেতাম তরান্তিতে কারোর ক্ষমতা কিছুতেই বলতে পারবে না আমি যার জন্য বৈষ্ণব কে এই লেখাতে প্রহপাত বলছেন কনক কামিনী কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যারে সেই তো তিনি লেখেননি যিনি যিনি কাম কনক কামিনী ছেড়ে দিয়েছেন তিনি এই কথা লেখেননি এই কথা লেখেননি কিন্তু তিনি কখনোই লেখে যিনি কনক কামেনি প্রতিষ্ঠা ছেড়ে দিয়েছেন তিনি আরে তিনি লেখেননি এটা তিনি বলছেন কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী আছে যারে সেই যাকে ছেড়ে দিয়ে গেছে আমি ছেড়েছি আরে আমি ছেড়েছি তো অহংকারের কথা আমি ছেড়েছি আমি কি করে ছাড়ব আমি তো মায়া ত্যাগ করতে পারিনি কত প্রার্থনা করতে হয় মায়াদেবীর চরণে বাঁচাও বাঁচাও আর যেন কোনোদিনই নোংরা দর্শন আমার না হয় বাঁচাও যেটা ভক্তিময় ঠাকুর বলছেন কুলদেবী যোগ মায়া মরে কিবা করি আবরণ সংমরিবে তুমি বিশ্ব ধরি শুনেছি আগম মেদে মহিমা তোমার শ্রীকৃষ্ণ বিমুখে ধরি করাও সংসার শ্রীকৃষ্ণ সানমুখ্য যার ভাগ্যে কমে হয় তারে মুক্তি দিয়া করো অশোক হয় নিষ্কপট হয়ে মাতা আছে পরিষ্কার ভয় বলছে কত প্রার্থনা কাঁদতে কাঁদতে বৃন্দাদেবীর কাছে যোগমায়ের করতে করতে কোনো দিন হঠাৎ তাদের করুণা হয়ে গেল এ বাচ্চার চোখে কোনো মেয়ে ছেলে দেখতে পাচ্ছে না এ বাচ্চার চোখে কোনো ব্যাটা ছেলে মেয়ে কিছু দেখতে সব দেখছেন ভগবান সর্বত্র ভূতে বিরাজমান এটা তো সবার হচ্ছে না সবার হচ্ছে কি সবার হচ্ছে না কারণ গুরুকে বা পাইনি কত বড় গুরুত্বপূর্ণ জিনিস গুরু বৈষ্ণবের কিন্তু আমরা ঘৃণা করি গুরু বৈষ্ণবকে ব্রাহ্মণ বৈষ্ণব গুরু বৈষ্ণব তদীয় বস্তু হয়ে গেল সব তুলসী গঙ্গা গৌমাতা এসব তদীয় বস্তু গুরু বাদ্রদ বলতেন এক কথায় বোঝাতেন গুরু ভাত্রদ বোঝাতেন পরমংশ ছিল ভক্তি তুরী গোষ্ঠী তিনি বলতেন বাবা দেখো ভগবানকে অত চেষ্টা করলেও পাওয়া যায় না কিন্তু পাওয়া যায় কিভাবে জানো এই দেখো এই মাঠেতে বাচুরটা আছে না বাছুরটা ওই গোমা থেকে আনতে পারবে না তুমি ওটা টানাটানি করবে দড়ি ধরে আসবে না যত টানবে তো তোমাকে টেনে নিয়ে চলে যাবে কিন্তু বাছুরটাকে তুলে নিয়ে তুই দৌড়া ও তোর পেছনে আসবে কত সুন্দর উদাহরণ দিতেন বলে বা ওকে টানতে হবে না বাছুরটাকে নাম ও এমনি আসবে তো সেরকম আমার হৃদয়ে যদি আমার গুরুবর্গের জন্য ভালোবাসা থাকে আমি ভগবানের জন্য চিন্তা করি না ভগবান আসতে বাধ্য ভগবান ভগবানের বাবাও আসবে আমার কাছে যদি আমার হৃদয়তে গুরু বৈষ্ণবের জন্য ভালোবাসা থাকে গোমাতা গুরু বৈষ্ণব ব্রাহ্মণ সবার জন্য যদি ভালোবাসা থাকে ভগবান ভগবানের বাবাও আসবে আমার কাছে ওই জন্য আমি এত ব্যস্ত নই আসতে পারব কারণ কার সম্বন্ধে তিনি কৃপা করবেন আমাকে যদি তিনি কৃপা করতে পারবেন না কার সম্বন্ধে শিলা ভক্তিপত্যার সম্বন্ধে শিলা বহুপাদের সম্বন্ধে আমাকে তার বংশধর আমি তার বংশধর আমি আমার পরম গুরুদেব এই জন্য তারকে কৃপা করতেই হবে এই বিশ্বাসটা আমার মধ্যে যদি না থাকতো বিশ্বাস তাহলে ভজন করতাম কেন তাই অনর্গল হরি কথা বলতাম কেন যদি বিশ্বাস না কি হবে এইসব পরিশ্রম আরামে চলে যাই বিদেশে বিচার করব আনন্দে থাকবো তা কোনো দিন তো এই বিচারটা আমার মধ্যে আসে নাই আমার জলপানটাও কেউ দেখেনি আজ পর্যন্ত এখানে যদি ইয়ে তো কি আমার জল খাওয়াটা কেউ দেখেছে জলপানটা দেখেনি তাহলে এইভাবে আমাকে সাবধানে চলতে হয় জীবন যাতে ওদের মর্ত বুদ্ধি না আসে তারপরেও বাঁচানো যাচ্ছে না কিছু করার নেই সেই জন্য বলছেন সর্বাত্মনা বদম যদি নির্ভর তে দুস্তরম এই দুরন্ত মায়াকে অনায়াসে জয় করবে অনায়াসে যেটা ভাগবতে বলছেন মায়াকে কি করে জয় করবে সেটা অত্যন্ত অল্প কথায় বলতে গেলে রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ চ এ তৎসর্বং গুরৌ ভক্তা হি অঞ্জসা জয় কি বলছেন রজকে তমকে রজ দিয়ে নাশ করো আর রজকে শত দিয়ে নাশ কর তারপর শতকে এবার হাঁটাও শতকেও রেখো না সুখে বন্ধা সুখেতে বাঁধবে শতগুন মানে আমি আরামে থাকব ফুল ফুলবাবু আরামে থাকব ঝামেলায় যাব না এটা হচ্ছে কাম আমি ঝামেলায় যাব না আনন্দে থাকবো অশান্তি এটাও একটা কাম এটা বলে প্যাসিভ কাম এটা বলে কাম এই কামটাকে লাথি মেরে তাড়াতে হবে আমি আরামে থাকবো আরে কেন আরামে থাকবো এটা তো কাম তো তোমার সেবায় দুঃখ হয় যত সেও তো পরম এটা তো তো বৈশম্যের কথা তো আরাম না কোথা থেকে পেলো এইসব কথা অসৎসঙ্গ করেছে এই জন্য এই বিচার যাদের সঙ্গে ছিল তারা খেয়েছে দেয়েছে শুয়েছে ওইটি তাদের ভজন আর নিন্দা করেছে ওই জন্য ওদের সঙ্গে থেকে এটি শিখেছে আর কিছু শেখেনি ভালো জায়গায় থাকলে ভালো জায়গা থেকে ছিল না জীবনটা নস একজনকে আমি বললাম তুমি ওইখানে পড়তে গেছো বারো লাখ টাকা দিয়ে তুমি যে বেঁচে কি করে আমি জানি না ওইখানে ওই সোসাইটিতে গেলে লোকে চরিত্রহীন হয়ে যায় ওই সোসাইটিতে জয়েন করে যারা তারা প্রত্যেকেই চরিত্রহীন হয়ে যায় তুমি কি করে ফিরে এলে আমি তো মাথা খারাপ হয়ে যাচ্ছে বারো লাখ টাকা তো জলে গেল। সেটা তো ছেড়েই দাও আর তো ফিরে এলে কী করে ফিরে আসার কোনো কথাই ছিল না আমার কাছে এলে কি করে কামাখ্যা মায়ের ওখানে আমি হরিকথা বলছিলাম সেই হরিকথাটা শুনে ও ছিল মায়ের ভক্ত কামাখা মায়ের কথা শুনে পাগল হয়ে গেছে শুনেই তো সত্যি কথা এখন গোপন কথা জানতে পারলাম ব্যাস এইভাবে কোথা থেকে কোন লোকগুলো বাঁচছে চিন্তা কর আমি তাকে চিনি না কোথায় জীবনে একবার আসামে গেছি কামাখ্যা মায়ের মহিমা বলেছি এটা শুনে পাগল তখন বুঝতে পারল তাহলে বাঁচার কোনো রাস্তাই ছিল না যেখানে তো আমরা যাচ্ছ ওখান থেকে বেঁচে আসা যায় না সবাই চরিত্রহীন হয়ে যায় তাহলে মায়াকে জয় করা এটা বিরাট কিছু নয় ভাগবতী ভাগবতী মহাপুরাণ বলছে ভাগবতী মহাপতী মায়াকে জয় করার জন্য তোমাদের এত চিন্তা আরে দিন রাত খালি মায়াকে কি করি আরে মায়াকে জয় করা কোনো বড় কথা নাকি মায়াকে যত অনায়াসে হয় সেইটাই তো ভাগবতের উত্তর দিচ্ছে এই যে শ্লোকটা আমি বললাম সেখানে বলছেন রজস্তমস্ব সত্যে ন সত্যঞ্চ উপেন চ এ তৎসর্বম গুরুও ভক্তা গুরু মানে সপ্তমী বিভক্তি যারা একটু ব্যাকরণ পরিচয় জানা গুরু মানে গুরুতে যাদের ভক্তি অঞ্জসা এরকমভাবে জয় করে অঞ্জসা মানে অনায়াসে এইগুলো নিয়ে চিন্তা করতে হয় মায়া জয় করবো আরে মায়া মর লড়াই করছে স্যার জন্ম জন্ম খালি মায়া মায়া জয় করার জন্য লড়াই করে আর ভক্তি কবে করবে মায়াকে জয় করার জন্য জন্ম জন্ম কাটিয়ে যাচ্ছে আর বারবার জয় জিজ্ঞাসা করলে বলে এক জন্মে কি হয় আরে ছাগল এক জন্ম নাকি অনন্ত জন্ম ধরে চলছে বলে এক জন্মে কি হয় কিসের এক জন্ম কোথায় পেলি এক জন্ম কাল ধরে ঘুরছে এখনো আকেল হচ্ছে না এখনো আকেল হচ্ছে না অনন্তকাল ধরে ঘুরছে তারপরে বলছে এক জন্মে কি হয় এটাকে ভাগবতে বলছেন অনায়াসে জয় করা যায় কিন্তু আমাদের ইচ্ছা নাই আমাদের ইচ্ছা অন্যদিকে কি করে জয় করবে এই অনুযায়ী রজস্তমস্চ সত্যে ন সত্যঞ্চ চ এ তৎসর্বম গুরু ভক্তা গুরুতে যার ভক্তি আছে এরকমভাবে জয় করবে মায়া আর মায়াকে জয় করার পরে তো হরিভজন করবি মায়াকে জয় করার পরে তো হরিভজন হয় হরিভজন আগে হয় নাকি মায়াতে থাকাকালে হরিভজন হয় চেষ্টা করছি আমরা কিন্তু মায়া তো হরিভজন হয় না হরিভজন করতে গেলে পরের সপ্তাহে আমি বলবো কীভাবে পরীক্ষিত মা সুখদেব গোস্বামীর মধ্যে আলোচনা চলছে সেখানে বলছেন হরিভজন কারা করবে কীভাবে করবে এটা পরের সপ্তাহে আলোচনা করলে ভালো হয় সব একসঙ্গে হজম করতে পারবে না পরীক্ষিত মা প্রশ্ন করছেন সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছেন যে হরি কোনো এই জগতের কোনো বস্তু নয় হরি কোনো এই জগতের কোনো বস্তু নয় যে অনায়াসে কেউ ভজন করে নেবে হরিকে ভজন করতে হলে গুণাথিত ভূমিকায় যেতে হবে খালি তিলকমালা করলেই হবে না গুণাথিত ভূমিকায় যেতে হবে আর তুমি পড়ে রয়েছে জগতের সামান্য তুচ্ছ জিনিস নেই কি করে যাবে পড়ে থাকবো এখানে তারে ভাগবতী মহাপুরাণের প্রথম শ্লোকে বলছেন তে দুস্তরাম অতীতরন্ত চদেব মায়া সে অনায়াসেই মায়াকে জয় করতে পারে অতি তরন্ত দেব মায়াকে জয় করে আর ন আর কি বলছেন ন মমাহমিত ধীর ন মমাহমিত ধীর স্ব শিগাল এই কুকুর বিড়ালের খাওয়ার শরীর এই কুকুর কুকুরবেড়াল খাওয়ার শরীরটাকে আর আমি আর আমার বলবে না আজ থেকে পনেরো বছর আগে যখন আমি বৃদ্ধাবন এসে একটা ঘরে বসে গ্রন্থ লেখা শুরু করেছিলাম ভক্তিমী ঠাকুরের হরিকথা বলতাম তারপর তো মায়ায় ধরলো সব বক্তমী ঠাকুর রোজ হরিকথা বিকেলবেলা বলতাম অমলের বাবা ভবা সব আসত এখন সব ল্যাজ গছিয়েছে সবার ল্যাজ বড় বড় ল্যাজ গছিয়েছে তাহলে সেখানে হরিকথা আলোচনা করতাম সেখানে খবর পেলাম একটা ব্যক্তি মদ খেয়ে পড়ে রয়েছে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা মদ খেয়ে সেদিন কেউ গাড়ি নিয়ে যাচ্ছিলাম এই মাস না চার মাস আগে গাড়ি নিয়ে গেলে একদিন মদ খেয়ে পড়ে রয়েছে ওইখান দিয়ে যেতে পারলাম না ছোটো জায়গা শর্টকাটে যাই গাড়ি আবার ঘুরিয়ে পড়ে রয়েছে আমরা এখানে তো শিয়াল খেয়ে নেবে রাত্রিবেলা ওই গলিটা দিয়ে যেতে যাই মাটি ওইখান দিয়ে ওখানে পড়ে রয়েছে ওই লোকটাকে মদ খেয়ে পড়ে রয়েছে রাত্রি সাড়ে দশটা বেজে গেছে যাচ্ছে না ওই জগৎগুলো বাড়ি যা ছেড়ে দেওয়া আমাকে বাস হয়ে গেল ছেড়ে দেওয়া আমাকে হয়ে গেল ওকে শিয়ালে রাত্রিবেলা এসে খেয়ে হাড় গোড়গুলো রয়েছে এইখানে হয়েছে এই সামনে যেখানে এখন বাবু মায় মটফট করেছে ওইখানে অনেক আগেকার কথা বলছি শিয়ালে খেয়ে হাড় পড়ে রয়েছে তো যে শিয়ালটাকে হাড় গোড় খেয়ে নেয় সেই শরীরটাকে তুমি আর কি করবে ছ শিগাল ভাগছে এটাতে আর আমি আমার এই বুদ্ধি আর আসে না যার উপর গুরুদেবের কৃপা হয় যতক্ষণ কৃপা নয় ওই গরু ছাগলের মতো ঘোড়ো পশুর মতো ঘুরতে থাকুক কিছু করার নেই কালকে যে শ্লোকের আলোচনা করেছিলাম সেটা আজকে ব্যাখ্যা করা উচিত বলে আমি মনে করি কেন কালকে ব্যাখ্যা হতে পারেনি অনেক অন্য আলোচনা হচ্ছিল সেখানে আমি শ্লোক দিয়ে শুরু করেছিলাম বিজিত ঋষিক বায়ু ভীরা দন্ত মুন জয়ী জন্ত মতি লো লোপায় বসন শতাৃত সমবায় গৌরচরণম বনিজ ইবাজ কর্ণ ধরা জলধৌ এখানে বলছেন বড় আশ্চর্য স্তুতিতে বিজিত ঋষিক বায়ু ভের দন্ত বিজিত ঋষিক তুমি তোমার মনগুলোকে ইন্দ্রিয়গুলোকে মনকে জয় করতে চাও কি প্রথমে বলো আমার তোমরা কেউ চায় না ওই মন নিয়েই থাকতে চায় মনে যা ইচ্ছে আমার ইচ্ছা নেই আমি করবো না আর না করলে তোমার আজ্ঞার অবহেলা হচ্ছে তাতে তুমি মরবে আর কাউর অসুবিধা হবে না আমি যদি কাউকে ভালোবাসি তোমার ছেলেটাকে তুমি ভালোবাসো ছেলেটা কি খাবে তুমি যত্ন কর তুমি যত্ন করো কি না ছেলেটা এটা খেতে ভালোবাস মেয়েটা এটা খেতে তার মেয়েটাকে ছেলেটাকে যত্ন করছো নিজের বউটাকে যত্ন করছো এটা খেতে ভালোবাস আর যখনই গৌমাতা হলো আর মরুগে চালা এ খার এ খাক খাক না খাক কিন্তু যাদের হৃদয়ে দুঃখ হচ্ছে তারা তো জানে একে একটু ভালো করে খেতে দিলে একটু খেয়ে মা সন্তুষ্ট হবে এ বুদ্ধি আমার নাই হ্যাঁ মরুখ্যে খেলে খাক না হলে যাক আমার তো প্রীতি নেই আমার তো গুরু বৈষ্ণব ভগবান গোমাতা কারোর সঙ্গে কোনো প্রীতি নেই আমার নিজেকে নিজের প্রীতি নেই আমার তো নিজের সঙ্গে নিজের প্রীতি নেই তার কাকে প্রীতি করুক আগে তো নিজেকে ভালোবাসতে হয় নিজেকেই ভালোবাসি না হিংসা করছি নিজের সঙ্গে বিদ্বেষ করছি বাস্তব জিনিস দিচ্ছি না তাহলে আর কী হবে যে যাকে ভালোবাসে ভগবানকে ভালোবাসলে কি করে ভগবানের যেটা সুখ হয় সেটা ব্যবস্থা করে ভগবানকে ভালোবাসা যেতে করে একজন এখানে সাধু ছিল তোমরা হয়তো শোনো নি তার নাম সে আত্মহত্যা করলো তার আর গিরিরা ছিল সেবা করতে পারলো না দিনে যদি আমার সঙ্গে কথা বলতো অন্তত তাহলে তার মরতে হতো না বুড়ো বুড়ো একজন সাধু সে তেমন মরতে হলো সে সেবা করতে পারছে না তার পয়সা নেই ভগবানকে চার বেলা করতে পারলো না লাস্টে মরলো লাভটা কী হল এইখানেই ঘটেছে যারা প্রাচীন তাদের জিজ্ঞাসা করলে জানতে পারবে তোমরা সব জানো না এইরকম অবস্থা কাজেই জড়জগতের চিন্তা নিয়ে যারা রয়েছেন তাদের কোনো সুবিধা হবে না এ মনটাকে জড়জগতে তুলতে হবে তুলে নিয়ে যেতে হবে কিন্তু মনকে কন্ট্রোল করা যায় না মনকে কখনোই বসে আনা যাচ্ছে না মনকে বসে না যাচ্ছেন বিজিত ঋষিক বায়ু ভেরদন্ত মনস্তুরগম মাইন্ড মনটাকে তুলনা করা হয়েছে কার সঙ্গে মনটাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে বলে পাগলা ঘোড়ার সঙ্গে দেখেছ পাগলা ঘোড়া দেখেছিস পাগলা ঘোড়া দেখেছে কে দেখেছে আমরা যখন কলকাতাতে খেলা দেখতে যেতাম তখন ওই ঘোড়া ছিল মাউন্টেন পুলিশ যখনই দেখল ভিড়ে মারামারি হচ্ছে এরকম না তুলে এক লাথ বুকে বদ বদমাসগুলোকে এক বাদমাস মুখে রক্ত হয়তো মরে যাবে মাউন্টেন পুলিশ আর যদি পাগলা ঘোড়া হয় ওটা তো এটা তো এরা তো শিক্ষা পেয়েছে ঘোড়াগুলো কিন্তু পাগলা ঘোড়াগুলো যদি পাগলা ঘোড়ার পিঠে উঠতে চাও তাহলে জেনে রাখো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছ কত লোক এরকম চ্যালেঞ্জ কয়েক লক্ষ টাকা বাজি এই ঘোড়ার পিঠে চড়তে হবে বিদেশ সহায় হবে এই পাগলা ঘোড়ার পিঠে রক্ত উঠলো উঠে জোরে ধরে ও একেবারে দুম দুম করে লাপা জনে ফেলে দিয়ে বুকে এক লাথি মারলো ব্যাস মুখে রক্ত ওটা মরে গেল দু লাখ টাকা পাঁচ লাখ টাকা চলে গেল মায়ের ভোগে হয়ে গেল শেষ এই লোভেতে করছে বুঝলে ষাঁড়ের সঙ্গে লড়াই হয় স্পেনে ভয়ঙ্কর ষাঁড় ওকে লাল কাপড় এরম দেখাবে এরম ও ছুটে আসবে এরমছে এই করতে করতে ওরা টাকা রোজগার করে স্পেনে হয় এইসব খেলা হয় মুরগি লড়াই ষাঁড়ের লড়াই এসব হয় এরা কি করবে তালে এই মনটাকে পাগলা ঘোড়ার সঙ্গে তুলনা করা হয়েছে কারণ এর চেয়ে ভালো উদাহরণ দেওয়া যাবে না যারা জীবনে দেখেছে পাগলা ঘোড়ার পিঠে ওঠার যে কষ্ট কত লোক মারা গেছে কিছুতেই ও উঠতে দেবে না ও ফেলবি ফেলবে আর যদি ওরকম জাপটে ধরে রেখে তুই যা খুশি কর লাফা যা ব্যাস লাস্টে কত দৌড়াবি দৌড়া পাগলা ঘোড়াকে মানুষ করেছে অনেকে মানুষ মানে কন্ট্রোল করেছে কত দৌড়াবি দৌড়া যেখানে যাবি য। তারপর যখন কিলোমিটারকে কিলোমিটার পঞ্চাশ ষাট এক ক্লান্ত হয়ে গেল ব্যাস বা মার ব্যাটার। সে এইভাবে মানতে হবে আমার কথা তো আমাদের মনটাকে পাগলা ঘোড়ার সঙ্গে ভাগবতের তুলনা করছে চিন্তা করে দেখো বিজিত ঋষিক ভায়ু ভীর মনস্তরগম জয় যতন্তীজন যারা এই পাগলা মনটাকে জয় করার চেষ্টা করছে তারা মূর্খের সঙ্গে বাস করছে তারা মূর্খ নাম্বার এক তাদের মতো মূর্খ গাধা কেউ নেই পারবে না হয় না এটা অসম্ভব এটা অসম্ভব অসম্ভবের পরে কিছু গীতাতে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বুঝে মনোহ দূর নিরিগ্রহম মনকে জয় করা যাও ভগবান হ্যাঁ ঠিকই কথা কিন্তু করা যায় তারপরে এবার উত্তর দিচ্ছেন তাহলে এই পাগলা ঘোড়ার সঙ্গে তুলনা করা হয়েছে মনকে এটা যারা জয় করার চেষ্টা করছেন তারা মূর্খের সঙ্গে বাস করছেন তারা জানেন না এটাকে জয় করা যায় না তা যায় না যখন তো যাবে না আহ তা নয় যায় না বলে কোনো রাস্তা নাই তা নয় যায় না রাস্তা আছে সেটা কি বলছে বলছে বিজিত ঋষিক বায়ু ভীরা দন্ত মুন্তর গম জয় যতন্তি ইয়ন্তুন্তি লোলমো দে আর ট্রাইং দে আর বেস্ট আর চেষ্টা করেই যাচ্ছে সব চেষ্টা বৃথা এখানেই ভাগবতে বলছে যত চেষ্টা করেছে পর্যন্ত সব বৃথা কিছুতেই জয় করতে পারছে উপায়ক্ষিদ ক্ষিন্ন হয়ে গেছে মন এরা ভক্তিমাত্রা কীর্তনে লিখছেন বাক্য মানবেগ জীব বা বেগ হ্যাঁ এইগুলো যত্ন করার আমি চেষ্টা করেছি বহুত কিন্তু আমি পারিনি বাক্য মানোবেগ উদর বেগ যে অনেক যত্নে অনেক যত্ন করেছি আমি ছাড়িয়াছি আশা আমি এগুলোকে জয় করার আশা ছেড়ে দিয়েছি আমি পারবি না ছাড়িয়াছা আমি অনাথেরও নাথ ডাকি দেব নাথ এখনও ভরসা তুমি আমি অনেক চেষ্টা করেছি পারিনি আমার চেষ্টা হয়নি এখন তুমি ভরসা তুমি যদি দয়া করো তাহলে আমি পারবো আর নাহলে চলো ভক্তিরাজ্যে অহংকারের কোনো স্থান নাই যারা অহংকার করবে তারা মায়াদেবীর জুতো খাবে যারা অহংকার করেছে করবে এখনো তারা জেনে রাখুক মায়াদেবীর জুতো খাবে তার পারবে না অহংকারের কোনো স্থানই নেই খালি কাঁদতে হবে বাঁচাও 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 অভিমান তোমার পিণ্ডি চটকে ছেড়ে দেবে পিণ্ডি চটকে ফেলে দেবে কিচ্ছু করতে পারবে না তাহলে সেখানে বলছেন ভক্তিমন ঠাকুর অনেক যতন করবার চেষ্টা করেছি এখন আপনি চাষ আশা ছেড়ে দিয়েছি অনেকে যতনে এইগুলোকে যত্ন করার চেষ্টা করেছি কিন্তু আমি আশা ছেড়ে দিয়েছি আর হবে না এখন বড় সত ভাগবতের এই শ্লোকে বলছেন ভাগবতের এই শ্লোকে বলছেন যে যদি চেষ্টা করো তাহলে তোমার খালি পরিশ্রমই বৃথা হবে তাহলে কোনো রাস্তা নেই যখন ছেড়ে দিই তা বলছে না কথাটা বুঝতে হবে রাস্তাটা কি বলে অনায়াসে এর কীরকম ক্ষীণ হবে একজন মানুষ আজকের দিনে হয় না আজ থেকে দুশো পাঁচশো বছর আগে আমরা শুনেছি বিভিন্ন ব্যক্তি ব্যবসা করবার জন্য নৌকা জাহাজ নিয়ে চলল কোন দেশে গিয়ে বিক্রি করে আসবে পাঁচশো বছর আগেও সনাতন গোসাই এ নুন নিয়ে নুন নিয়ে গেছে বিক্রি করতে আর যেতে পারছে না যমুনা চর আটকে গেছে কী করে মাদ্রাচার্য জীবনও হয়েছে একটা নাবিক আটকে গেছে আর যায় না আরে বাপরে বাপ জল থেকে আসতেও পারছে না জলের মাঝখানে আটকে গেছে যা তো যাচ্ছে না মাদ্রাচার্য পারে রয়েছে মাদ্রাচার্যকে প্রার্থনা করছে আপনি বাঁচান দেখতে পাচ্ছে বিরাট লম্বা এরকম এক মহাপুরুষ জাহাজের মালিক কাঁদছে বলছে বাঁচান আমাকে আমি তো আমি কিছু জাহাজ গেলে গেল আমার তো জীবনও যাবে তখন মাদ্রাচার্য দূর থেকে একটা মুদ্রা দেখালো এরকমভাবে মুদ্রা খালি হাত থেকে তুলে সঙ্গে সঙ্গে জাহাজ ভেসে উঠল জাহাজ ভেসে মাথায় যদি খালি উদ্যোগ থেকে একটা মুদ্রা দেখালো এরকমভাবে দেখার সঙ্গে সঙ্গে জাহাজ ভেসে উঠল ভেসে সঙ্গে সঙ্গে জাহাজের মালিক বলছেন যে আপনি কি নেবেন হে মহাপুরুষ আপনি কী নেবেন কিছু চাই ঠিক আছে আপনি তিলক করেন অন্তত গোপীচন্দন আমি এনেছি এটা নেন গোপীচন্দন বলে একটা বিরাট একটা চাই বিশজন না পঁচিশ জন লেবার পঞ্চাশ জন মিলে এই চন্দনের যে ডাঁইটাকে ওপর থেকে দম করে ফেলল আর মাদ্রাচার্য এরকমভাবে হাতে করে তুলল কুড়িজন মিলে ওই ওই ওটাকে ফেলেছে আর এটাকে মাদ্রাচ্য এরকমভাবে তুলে হাতে করে নিল নিয়ে এবার যাচ্ছে গান গাইতে গাইতে আর সেই গোপীচন্দন ফেটে তার মধ্যে থেকে বেরিয়ে গেল কি গোপাল বেরিয়ে গেল যে মূর্তিটা ছাপানো হয়েছে মাধ্যগৌরী সম্প্রদায় ওই চাতে ছাপানো হয়েছে পরে দেখাবো কাউকে এ মাতাচার্য গোপাল বেরিয়ে গেল চন্দন গোপীচন্দন ফেটে গেল ভেতর দিয়ে গোপাল বেরিয়ে গেল আরেক গোলে তুলে মাথাচার্য আদর করতে আরম্ভ করল বা ভালোই হলো গোপীচন্দন নিল বেরিয়ে গেল গোপাল গোবিন্দ বেরিয়ে গেল ভেতরে ছোট্ট গোপাল এ ভেষণে এই যেমন গোয়ালাদের বেশ এই গোয়েশ আর এই ধরে রয়েছেন লাঠি আর এ ধরে রয়েছে এই গো পার গেল ভালোই হল তাহলে মনকে কখনই দমন করা সম্ভব নয় যারা করেছে হেরে গেছে কিন্তু যদি গুরু বৈষ্ণবের ওপর নির্ভর করে অনায়াসে পার হয়েছে কিন্তু করবে না অহংকার আছে না করবে না কপট বৈষ্ণবে নির্ভর করলে বাস্তবিক গুরু বৈষ্ণব গুরুবৈশের নামে একটা কপট ব্যক্তির সঙ্গে তুমি করলে হলো না মহারাজ আমি করেছি আমি জানি না সে গ্যারেন্টি আমি নেবো না আমি দেখতে চাই বাস্তবিক সাধু যেমন শ্রীধর গোস্বী মহারাজ ভক্তি তুরী গোস্বামী মহারাজ এইসব বড়ো বড়ো বাস্তবিক সাধু আশ্রম গোস্বী মহারাজ ছিলেন নিষ্কপট সাধু একটা লোক আমি দেখিনি ওনার মতো একটা লোক দেখিনি এরকম সাধু এই এলাকায় আমি দেখিনি অনেকেই অব হ্যাঁ কি আর আছে কিছু ওরা তো বান্দরে সিনে কলা আর শুয়ারে সিনে কসু যেটা ঢাকাই ভাষায় বলে এই ছেনের এরা আর বৈষ্ণব কী চিনবে এই চিনবে নিজেকেই চিনল না আর বৈষ্ণব কী চিনবে এইভাবে ভাগবত বলছেন যে জয় করতে পারলো না যেমন এই ব্যবসা করতে গেল গিয়ে সনাতন গোসাই এই হয়েছিল লাস্টে বললো আমি যদি ছাড়া পাই তাহলে বাকি যা লাভ করে যা টাকা পাবো সব এখানে মন্দির করে দেবো সনাতনকে যে হাসছে চলে গেল সত্যিই তাই লাভের যা টাকা সব নিয়ে এলো এবার বললো বলুন গোসাই যে কী করতে হবে মদন মোহন ওই যে টিলার ওপরে যে মন্দির দাদো সাদির চুঠেলা ওইটা এই সেট করেছে বোঝা গেল লাভ করে তাহলে ব্যবসা করতে গিয়ে কত দস্যুর হাতে প্রাণ যেত জাহাজে করে যাচ্ছে দস্যু এসো মেরে কেটে সব নিয়ে গেল এই উদাহরণটা ভাগবতে বলছেন ভাগবতে বলছেন যেমন বাণিজ্য করার বাণিজ্য করবার জন্য জাহাজে করে কোনো ব্যক্তি গেছেন ব্যবসা করে টাকা পয়সা এনে ছেলে মেয়ে বউ এরা কারণ অনেক কিছু করবে সব টাকা জাহাজ এখন ঘূর্ণিপাকে পড়েছে এমন পাক মারছে এবার কোথায় যাবে কোনো ঠিক নেই ঝঞ্ঝাবাত সমুদ্রের ঢেউ দুতলা তিনতলা পর্যন্ত উঠছে দুমদাম যা যাবে এরকম আয় গেল প্রাণ গেল এবার প্রাণ গেল আর কিছু টাকা পয়সা তো দূরের কথা এই উদাহরণটা ভাগবতে বলছে ঠিক এই উদাহরণটা বলছি যেমন জাহাজকে সামলাবার লোক নেই জাহাজ এবার গেল এইবার আমাদের আর করু বাঁচাতে পারবে এই অবস্থায় যদি গুরু গুরুকর্ণধার থাকেন গুরুকর্ণধার পরে সপ্তাহে আলোচনা করবে গুরুকর্ণ নিদেহ মাধ্যম সুলভম সুকল্পম গুরুকর্ণধারম কে করবে কে শুনবে একটা লোকও দেখি না সব জড়জগতের পাশবিক কথাগুলোকে শুনবে ওইগুলো ভাল লাগে আজকাল কান খাড়া করে শুনবে মোবাইলটাকে দেখবে আহ কি সব হচ্ছে বা কি আনন্দ মায়াদেবী আমাকে ল্যাংটো করে একেবারে ফেলে দিচ্ছে ভিক্রি করে দি আর কত আনন্দ সবচেয়ে বড় কাল হয়েছে এইটা এত বড় শত্রু আর কেউ নেই কিন্তু যারা ব্যবহার করতে পারবে তাদের তো করতেই পারে তারা কোটি কোটি লোকের কাছে চলে যাবে কটা লোক এখানে আসবে গাঁদা খেয়ে দম দিয়ে পড়ে রয়েছে বাড়িতে সব মোড়া মড়া মুর্দা কিছু করার নেই যাই হোক তাহলে এই রকমভাবে উদাহরণ দেয়া হলো কীটের সঙ্গে বলে যেভাবে মানুষকে বাঁচাবার জন্য ভাগবতের চেষ্টার কোনো শেষ নেই অপার মহিমা ভাগবত চেষ্টা করে যাচ্ছে এখানে বলছেন যদি ধনঞ্চ ধর্মৈক ফলম তত বৈজ্ঞানম বিজ্ঞানম অনু প্রশান্তি গৃহেশু জঞ্জন্তি কলে বরশ্য কলে ব রহস্য মৃত্যুম নপশন্তি দুরন্ত বেরজন যেটা ভাগবত বলছেন পেছনে মৃত্যুটা কি হয়েছে টিকিটাকে ধরে রেখেছে টিকিটাকে মৃত্যু ধরে রেখেছে ও মানে ফুর্তি করছে পেছনে কিন্তু মৃত্যু টিকিটাকে ধরে রয়েছে তোর মৃত্যু এসে গেছে ও দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে না মস্তি করছে আরাম পেছনে কিন্তু ঠিকই ধরে রেখেছে মৃত্যু তোর মৃত্যু আমি ধরে রেখেছি আর দেখতে পাচ্ছেন সেই জন্য বলছেন নপী নপশ্চাতি দেখেও দেখছে না এই যে সব ধ্বংস হচ্ছে চোখের সামনে এই চলে গেল বাবা এই চলে গেল মা এই চলে গেল বোন সব চলে তারপরেও এই জগৎ যে অনিত্য ভয়ঙ্কর এরপরেও বুঝতে পারছেন পাশ্বান্নপী নপাশাতি সন্তকুশীমা কীর্তনে সুন্দর লিখেছেন আমার সাধু কাছে যেতে মনো নাহি চায় কত সুন্দর কীর্তন লিখেছেন অনুভব থেকে উনি যদি বানিয়ে লিখতেন কোনো বেটা ওই কীর্তন পড়তো না ওনার অনুভবের লেখা তাই জন্য সবাই পড়ে সত্য মিত্র যারা সত্য মনে করে গৌর আমার গৌরী আমরকে ওরাও পড়ে ওরাও করে গুরুদেব দয়াময় আর মুখেতে গুরুদেব দয়াময় আর পেছনে হ্যাঁ গুরুদেব শত্রু বেটা সেবা দিচ্ছে হ্যাঁ আমরা নুন অন্ন খেয়ে গুরুদেবের সে নুন অন্ন কিছু নেই করবে কেউ লাথি মেরে চলে যাবে এই তাদের গুরু ভক্তি এই তাদের গুরু ভক্তি তাদের নুন আর অন্ন কিছুই নেই পড়ে এখান থেকে গোবর্ধনে পৌঁছেছি দুদিন রাত ট্রেনেতে কিছুই খাওয়া নেই গিয়ে এবার গুরু পূর্ণিমার দিন এবার ওখানকার মহারাজকে জিজ্ঞাসা করলাম কেন বামনগোসি মারা যে থাকে কেন তোমার কিছু আছে কিছু আছে তোমার একটু মুখে দেওয়া কিছু নেই খালি অন্ন আমি দেখ অন্য নেই শুধু নুন দিয়ে মুখে দিয়ে পরিক্রমা করতে বেরিয়ে গেল চব্বিশ কিলোমিটার এইভাবে আমাদের জীবন কেটেছে এইভাবে আমাদের জীবন কেটেছে বোঝা গেল দুদিন ট্রেন জার্নি করে গিয়ে বিশ্রাম তো দূরের কথা কিছু আছে তো দেহ সামান্য আচুর করুন অন্য দিয়ে পরিক্রমা বের করো এই রকম যদি আনন্দ না থাকে তাহলে সেবা করার চেষ্টা করতে পারবে না এই রকম সেবা করার চেষ্টা আনন্দ চাই আনন্দ না হলে কেউ করে না কোনো পাগল নেই বাচ্চা বয়সে আমরা খেলতাম কেন আনন্দ পেতাম সেবা করছি কেন আনন্দ পাই সেবা আনন্দ না পেলে সেবা করতে পারবো না মূল কথাই তারে বলছেন আমরা আগে কালকে আলোচনা করেছিলাম যে লোকে ব্যবায়ামীষ মধ্য সেবা নিত্য আন্তুন্তর নহিতত্র চৌদনা ব্যবস্থিতি ব্যবস্থিত তেইসু বিবাহযোগ্য যোগ্য সুরাগ্রহের আসুর নিবৃত্তরষ্ঠা এগুলো কালকে ব্যাখ্যা হয়ে গেছে আর হবে না সম্ভব নয় কীভাবে বেদের মধ্যে কন্ট্রোল করে করে লোককে এত শুনবে না চালাকি করে নিয়ে আসছে এখানে তারপর বারো নম্বর শ্লোকে বলছেন ধনঞ্চ ধর্মই ফলাম যদি কাউকে বলা হয় কর্ম করো কেন আরে কর্মকারী ছেলে মেয়েতে খাওয়ার জন্য মদ খাবো বলে মজা করব বলে এদেরকে পশু সদৃশ্য বলা হয়েছে আজকেও দুপুরে হিন্দি কথাতে আলোচনা হচ্ছিল যে ধর্ম যদি সামনে না থাকে অন্তত সাধারণ ধর্ম আমি ভাগবত ধর্মের কথা বলছি এটা কে করবে ভাগবত ভাগবত ধর্ম মানে আত্মধর্ম এটা তো করার মতো অন্তত ধর্ম মানে আর গো ব্রাহ্মণ বৈষ্ণবের কিছু করা কিছু একটু দিল কিছু একটু করলো সামান্য গোমাতা এগুলো এই ধর্মগুলো কেউ দান দিল একটু কিছু করলো এরা পুজো করলো সাধারণ ধর্ম এগুলো দিয়ে বাঁচা যায় না তো বললে ধর্ম করি সাধারণ লোকে বলে আমিও তো ধর্ম করি তুমিই তো ধর্ম করো আমি তো করি না তুমিই করো তাহলে এইগুলো দিয়ে পার হওয়া যায় না ভাগবত ধর্ম দিয়ে পার হওয়া যায় যেটা গোকর্ণজী মহারাজ পিতাশ্রীকে বলেছিলেন ধর্মম ভজস্ব সততম তেজলোক ধর্মান লোক ধর্ম ব্যবহার ধর্ম সমাজ ধর্ম কী করবে এইসব এক করো এগুলো তো আর ভাগবত ধর্মকে আয়ন তবে তুমি বাঁচতে পারবে ধর্মম ভজস্ব কি ধর্ম আগা ধর্ম ধর্মাম ভাজস্ব সততম উইদাউট এনি ইন্টারাপশন সতত ভজন করো সতত করতে হবে এই সকালে দু ঘন্টা করিস না ধর্ম করতে হবে নাম করো সবেতেই তোমার যদি ঘৃণা হয় বিরক্ত হয় আর কী করবে গুরুচরণের মনে নেই হবে যেটা দিয়ে শুরু করেছিলাম তাহলে সেখানে বলছেন ধর্মম ভজস্ব সততম ত্যাযলোক ধর্মান সেবস্ব সাধু পুরুষান জহি কাম তৃষ্ণা কাম ত্যাগ করুন কাম বন্ধনের কারণ সাধু পুরুষের সেবা করুন কাম চলে যাবে গোকর্ণজী মহারাজকে গোপর্ণী মহারাজ পিতাকে বলছেন তাহলে এখানে বলছেন ধনঞ্চ ধর্মৈক ফলম যত বৈজ্ঞানম সবিজ্ঞান প্রবি মনু প্রশান্তি বলি যখন ধন অর্জন করা হয় ধর্মকে সামনে রেখে বোঝা গেল অধার্মিকভাবে না এরা ভক্তমাত্র জৈব ধর্ম অন্য জায়গায় বলেছেন ধন উপার্জন করবেন বৈষ্ণবরা সৎভাবে অসৎভাবে করলে তা সেই ধন লাগবে না ভগবানের সেবা এরা বলছেন যে এখন করছে পয়সা আলো চুরি করছে করছে করে সবাই লাগাচ্ছে কিচ্ছু কেউ বলবার নেই সারা জগৎ ফাঁকা ঘণ্টা বলবার কেউ নেই হ্যাঁ খাওয়া দা নড়কে যা খাওয়া নড়কে যা আমার বাবার কি এই হচ্ছে বর্তমান জগৎ তুই তাহলে ধনঞ্চ ধনঞ্চ ধর্মই কফলম যত বৈজ্ঞানম সবিজ্ঞান মনোপ্রশান্তি বলছে ধন অর্জন করব ধন ধর্মকে সামনে রেখে অন্তত গো ব্রাহ্মণ এ সেবা করলাম একটু মন্দিরে একটু দিলাম যাই হোক কিছু করলাম এরকমও যদি অন্তত করি চেষ্টা করি কর্ম করে যায় এ ধর্মকে সামনে রেখে তাতে কোনো না কোনো দিনে আমার জ্ঞান জাগ্রত হবে লোকে যে ক্রিয়াকর্মগুলো করে সংসারে এটা বন্ধ করতে নেই যদি তারা সব ছেড়ে বৈষ্ণব হতে পারে পরম তখন ঠিক আছে কিন্তু সাধারণ মানুষ চর চল চল থাক মোটে থাকে লাফড়াটার খাবি থাক ওদেরকে আনতে নেই ভগবান নিষেধ করেছে কি তাতে ভগবান বলছেন ওদেরকে কোনো বুদ্ধি বিভ্রাম করবে না ওদের এখনও সেই অবস্থা হয়নি ওরা কর্ম করুক করতে করতে এবার যখন যন্ত্রণাগুলো করবে তুমি তো কর্ম করনি এক পয়সাও যোগ রোজগার করেনি বাবার হোটেলে খেয়েছ বাবার হোটেলে খেয়েছ তো বাবা যে হাত পা সব খত সব সর্বনাশ করে খেতে বাবার হোটেলে খেয়েছো তো কিছু জানো না এক পয়সা রোজগার করে একটা ছেলে এখানে আসে খরচা করতে হয় একদম ফটো বাঁধাবে হয়তো কুড়ি টাকা ও বলে পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দেব আমি হারাম জাদা তুমি রোজগার করে দেখেছো তুমি রোজগার করেছ হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো বলছি রোজগার করেছিস তুই এই ফটোটা বাঁধাতে কুড়ি টাকা পঁচিশ টাকা লাগবে তুই পঞ্চাশ টাকা দিয়ে দিবি পয়সা রোজগার করতে হয় বাবা মা করে রোজগার করে যদি আসত কতটা লাতি হাটা খেতে হয় সমাজের একটা পয়সা রোজগার করে দেখেনি মূল্য জানে না খালি খরচা করতে জানে তেলে বলছেন ধনঞ্চ ধর্মৈক ফলম এত ওই জ্ঞানম সবিজ্ঞান মনোপ্রশান্তি ভগবান গীতাতে একটা শ্লোক বলেছিলেন সেটার ব্যাখ্যা ভক্তিম ঠাকুর এত সুন্দর করেছেন যে গীতা যারা দু বছর ধরে হয়েছিল গীতার ব্যাখ্যা হিন্দিতে এ শোনে মন্থকাল আর কিছু মায়া ধরবে না বিস্তৃত ব্যাখ্যা গীতার সেখানে আজকে আর বোধ হওয়ার টাইম হবে না যাই হোক পরে সেখানে বলছেন ভক্তিম ঠাকুর বলছেন শ্রেয়ান দ্রব্যময়া যজ্ঞাত জ্ঞান যজ্ঞম পরম তাপাহা দ্রব্যময় যজ্ঞ থেকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে অর্জুন দ্রব্যময় যজ্ঞ দ্রব্যময় দ্রব্যময় যজ্ঞ মানে বিষয় ওরিয়েন্টেড এই দুধ আনতে হবে আর দুধের মধ্যে তার কত ভেজাল চলে গেল ঘি আনতে হবে দুধ অনেক কিছু আনতে হবে ভান্ডার দিকে দ্রব্যময় যজ্ঞ করতেই হবে দ্রব্যময় না উপায় নেই ভগবান বলছেন এই যে দ্রব্যময় যোগ্য করবে তার থেকে জ্ঞানযজ্ঞ অনেক উপরে কেন যোগ্য উপরে আমি এত কিছু করলাম হবে না হবে তুমি বুঝতে পারছো না হবে কিন্তু যোগ্য অনেক উপরে কেন উপরে সর্বাণ কর্মান খিলাম জ্ঞানে পরিসমাপথে জীবনে যা কিছু করেছ ছোটোবেলা থেকে ভুল ঠিক যা করেছো সেগুলো এখন তোমার জীবনে অভিজ্ঞতা হিসাবে সঞ্চয় রয়েছে রয়েছে কিনা না ভাষাগুলো বোঝবার চেষ্টা করো মূর্খ ব্যক্তি বুঝবে না আমার জীবনে আমি যা কিছু করেছি ভালো মন্দ সব কিছু তার যে যা কিছু করেছি এটা কর্মফল আমার ভোগ করতে হয়েছে এবং সেই যে কর্মগুলো করেছি এগুলো জ্ঞান হিসাবে আমার সঞ্চয় ওই লোকটা আমায় ঠকিয়েছিল আমি সোজাভাবে তাকে টাকা দিয়ে দিয়েছিলাম সে ওখানে আমার ঠকিয়েছি এবার অভিজ্ঞতা রয়েছে এইভাবে সমাজে লাথি ঝাঁটা খেতে 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 সামাজিক ক্রিয়াকর্ম করতে করতে হ্যাঁ এবার কর্মময় এই যে দ্রব্যময় যোগ্য এর থেকে যোগ্য শ্রেষ্ঠ কারণ জ্ঞানেতে যখন আস্তে আস্তে তার এই চেতনা জাগবে তখন সে বুঝতে পারবে আরে সংসার তো কিছু নয় এ তো দুদিনে কিছুই নেই হায় হায় আমি কি করব। কিসের সংসার এই ছায়াবাজি পায় ই হাতে মমতা করি বৃথা দিন যায় ভক্তি মিঠার কীর্তন করছে সব গেল আর যদি কর্ম না করে মঠে এসে বিনা পয়সায় খেতে আরম্ভ করতো ব্যাপার তার জীবন ফর্সা হয়ে যেত যেমন হচ্ছে বর্তমানে পলিটিক্স করছে বিনা পয়সা খাচ্ছে পলিটিক্স কর রাজনীতিকর বসে বসে একটুও কোনো মঙ্গল হলো না মঙ্গল তো ছেড়ে দে মঙ্গলের কথা তো আসেই না আরও কোটি অমঙ্গলের পথে যাচ্ছে আমি আমার যে সময় নেই একজন সাধুকে নিয়ে প্রত্যেক মঠে গিয়ে হাজোর করেছি যে এরা পৌপাদের যে উৎসব করছে যাবেন না প্রত্যেক জায়গায় এরা কিন্তু আমাদের গৌরীমণকে ঘৃণা করে এরা আমাদের সর্বনাশ করছে হাজার হাজার প্রমাণ আছে এ শুনবে না পয়সা খরচা করে টোটো নিয়ে খান ওখান খাদ্য হাতে হাতে জোর তারা আমাকে চেনে কিন্তু শুনবে না শুনবে না আমি এবার মর আমার কর্তব্য আমার করবার ছিল বহুপাত বলেছেন কর্তব্য আমি করলাম এবার তোর গলায় দড়ি দড়িতে গলায় দড়ি দে আমার কিছু করার নেই আমি আমার শেষ চেষ্টা করলাম সময় নেই তার মধ্যেও করতে হল এই হচ্ছে বর্তমান অবস্থা বর্তমান এইটা হল অবস্থা তাহলে ধনঞ্চ ধনঞ্চ ধর্মই কফালম্য ধর্মে ধর্ম থেকে ধন আসে কিন্তু সেটাকে সঠিকভাবে ব্য খরচা করতে হবে পয়সাটা এলে ধর্মের পথে ব্যয় করতে হবে ধর্ম লোকে যা যতটুকু বোঝে কারণ তা থেকে একটা জ্ঞান সঞ্চয় হবে এইগুলো করতে 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 একটা জ্ঞান আস্তে আস্তে চেতনা জাগ্রত হবে ওই জন্য ভগবান আমি কোনো সময় এই ব্যাখ্যাগুলো করব এখন এইগুলো সময় নাই দ্রব্যময় যোগ্য থেকে দ্রব্যময় জ্ঞান যোগ্য কেন বড় সব যখন ব্যাখ্যাগুলোর জন্য লোকে পাগল সত্যিই তো তাই আমরা কোনোদিন দিন ভাবিনি আমরা কোনো দিন চিন্তাই করিনি সত্যিই তাই কত গভীর রহস্যের মধ্যে আর জ্ঞান কে সঞ্চয় করবে জ্ঞান তো হবে না কোনো বাঁচালের জ্ঞান হয় না বাঁচালে জ্ঞান হয় জ্ঞান কার হয় তদ্বৃদ্ধি পরিপাদনো পরিবেশন সেবায় উপদেশ শান্তিতে জ্ঞানম জ্ঞানী ন তত্ত্বদর্শীন কেউ জ্ঞান লাভ করতে পারবে কেন ওরা তো এই রাস্তায় চলছে না ভগবান বলছেন জেনে রাখো অর্জুন তৎবিদ্ধি পণিপাত পরিবেশন সেবা তিনটে বৃত্তি যা জীবনে আছে সে সব মহাপুরুষের থেকে সে জ্ঞানটা লাভ করতে পারে বাকি পারবে না ভগবান বুঝে পারবে না এরা পারবে না তৎবিদ্ধি প্রণিপাতেন পরিবেশন সেবা উপদেক শান্তিতে জ্ঞানম জ্ঞানী না তত্ত্বদক্ষিণা বাকি সবাই পারবে না ও শুনবে বেরিয়ে যাবে কান তাহলে এখানে বলছেন আমি কোনো সময় এগুলোর আস্তে আস্তে পরের সপ্তাহে যদি হয় তাহলে প্রমাণ করব কিভাবে দ্রব্যময় জগৎ থেকে কেন চেতনার উন্মেষ হয় সংসারে লাতি ঝ্যাটা খেতে 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 সব দেখ এবার চেতনা হলো হায় রে এ তো সংসার কিছু নয় এ সংসার তো কিছু নয় তখন চেতনা জাগ্রত হবে চেতনা জাগ্রত হলে এবার সে সাধুসঙ্গ করবে সাধুসঙ্গ করলে সে তার আরও উন্নতি হবে আরও উন্নতি হলে সে এবার জ্ঞান লাভ করবে আরও ভালো দীক্ষা নেবে গুরুবেশ্ব তো দীক্ষা দেবে না জানে বাঁচা দেখি দীক্ষা দিয়ে কী হবে এমনি করে না কিছু দীক্ষা দেবে দিব্য জ্ঞান কে পাবে পাবে না তাহলে ধনঞ্চ ধর্মৈক ফলম যত বৈজ্ঞানম সবিজ্ঞানম অনুপ্রশান্তি শেষেতে অন্তিমেতে এবার তোমার ক্ষেত্রে বিজ্ঞান জাগ্রত হবে জ্ঞান হচ্ছে অপরিপক্ক অবস্থায় যে লাভ করলাম ওটাকে বলে জ্ঞান আর যখন বিশেষ অনুভবের সঙ্গে লাভ করলাম সেটা বলে বিজ্ঞান বুঝে গেল জ্ঞান মানে সাধারণ আমার জ্ঞান হয়েছে জ্ঞানটা যথেষ্ট নয় জ্ঞানের পরে যখন বিজ্ঞান অনুভব শহীদ জ্ঞানটা এটা হলো বিজ্ঞান তাহলে তখন যখন বিজ্ঞান জাগ্রত হবে তখন আমার মন শান্তি হয়ে যাবে তখন আমার মনে শান্তি মনপ্রশান্তি আর এই অবস্থায় গৃহেতে যদি কেউ থাকে গৃহেতে আছে গৃহের ব্যাপারে অর্থ করি কী করবে আর উপায় নেই তাতেও তার বন্ধন হবে না কারণ তো সাবধান হয়ে ঘরে রয়েছে না সে তো সাথে ঘরে রয়েছে সাবধান হয়ে রয়েছে সে ঘরে থাকুক সাবধান হয়ে রয়েছে কিন্তু আমি তো মঠে থেকেও সাবধান নেই আমি গুরু বৈষ্ণব থেকে তো সাবধান নেই আর ও তো মঠে থেকে বাড়িতে রয়েছে ঠিক আছে বাড়িতে সাবধান রয়েছে তাহলে এখানে বলছেন গৃহীষ ঝুঞ্জন্তি কলেবর কলেবর মৃত্যুম মৃত্যুম্নশান্তি দুরন্ত বেড়ে যান যে ধন ধর্মার্থ ব্যয় হয় তা থেকে স্ববিজ্ঞান সহিত জ্ঞান লাভ হয় এবং অপরক্ষ অপরোক্ষ জ্ঞানযুক্ত দৃঢ় পরোক্ষ জ্ঞান কোনোদিন আলোচনা করব প্রত্যক্ষ পরোক্ষ অপরোক্ষ কাকে বলে এগুলো সব গম্ভীর বিষয় তারপরে শান্তি লাভ হয় অতএব তথাবিত ধন এই দয় সৎ পথে অর্জিত ধন যদি দেহর সংসারের জন্য কিছু ব্যয় হয়ে যায় তারপরেও তাতে তার অতটা ক্ষতি হয় না দুরক্রমণীয় জমের শাসনের অধীন হতে হয় না জম কাদেরকে ধরে তার সব ভাগবতে এইসব সব বিচার আছে ভাগবতে বলা আছে জম কাদেরকে ধরবে আর কাদেরকে ধরবে না এই জম নিজেই বলছেন তা আনো শত মুকুন্দ পারা পদার বিন্দ বিমুখম বিমুখ মুকুন্দ পারা তাদেরকে সংসার থেকে ধরে ধরে যমরাজের যে দুধগুলো ধরে ধরে আনে তানো তাদেরকে তোমরা ধরে আনবে যারা বিমুখ হরি সবাইকে ধরে যাবে যাই হোক আরে তাহলে জমের ক্রেতান্ত জমের আরেক নাম কৃতান্ত এর যে প্রভাব এর বাইরে কেউ যেতে পারে না এর বাইরে কেউ যেতে পারবে না তারপরে এবং চমৎ্রীষি বলছেন আজকে বোধহয় এখানেই শেষ করতে হবে যদ ঘ্রাণ ভক্ষ বিহিত সরায়াস তথা পশুর আলোভনম নহিংসা এবং ব্যবায়ু প্রজায়া নরত্যা ইমাম বিশুদ্ধম নিদুহু স্বধর্মম এরা জানতে পারছে না যে বেদে লেখা আছে মদ খেতে বলেনি মতটা খেতে বলেনি এগুলো ঘ্রাণ নিতে হবে সুখে ফেলে দিতে হবে খেতে বলেনি যৎ ঘ্রাণ ভক্ষ যদ্ঘ্রাণ ভক্ষ বিহিত সুরায়া তথা পশুর আলোভনম নহিংসা পশুকে বলি দেওয়ার কথা বলেনি পশুকে বলি দেওয়ার কথা বলেনি পশুকে বলি দিচ্ছে সবাই কিন্তু পশুকে বলি দেওয়ার কথা যে পশুর কানটাকে ধরলো ধরে একটু অংশ কেটে নিল রক্তটা নিয়ে দিয়ে দিল পশুর আলোভনম নহিংসা পশুকে কেটে আমি মাংস খাবো ভালো করে পেঁয়াজ রসুন দিয়ে ঘেঁটে ঘেঁটে ওই কথা বলেনি এরা বলছেন পশুর আলোভনম নহিংসা পশুর আলোভনম অ্যান যদি সন্তান উৎপাদন করবার জন্য সমাজে বাঁচবার জন্য স্ত্রীকে নিয়ে থাকতে হবে আর যদি বাড়াবাড়ি করে এটা বন্ধনের কারণও বাড়াবাড়ি করতে তো বলেনি বাড়াবাড়ি করতে কোথায় বলল এই জন্য বলছেন এবং ব্যবায়ু প্রজায়া নরাতিয়া ভোগ করার জন্য নয় তোমার এই কথাগুলো ভাগ ভাগবতী মহাপ্রাণ বলছে এই কথাগুলো সাধারণ লোক বোঝে না যে বেদের এই ইমাম বিশুদ্ধাম বিদু স্বধর্ম নিজের যে বাস্তবিক যে গোপন আত্মধর্ম বুঝবার চেষ্টা করে না এরা এই বিশুদ্ধ ধর্ম বিশুদ্ধ কি ভাগবত ধর্ম ছাড়া বিশুদ্ধ কোনো ধর্ম নেই ধর্ম ছাড়া জগতে কোনো ধর্ম নেই যে বিশুদ্ধ গুহ্যম বিশুদ্ধম দুর্বোধ্যম অমৃতম অমৃতমৈষ্ণুতে কোন ধর্ম নেই এই ভাগবত ধর্ম এ বিশুদ্ধ এটা বোঝে না ওরা বুঝতে চায় না বোঝাতে গেলে উল্টে আরো লাথি মারবে পয়সার বল আছে না কো শুনবে না কোনো কথা বিশুদ্ধ ভাগবত ধর্ম এরা বোঝবার চেষ্টা করবে না এদের চেষ্টা করো তুমি বোঝাবার শুনবেই না আজ এই পর্যন্ত আলোচনা বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি অধিক রাত হলে আপনাদের সব কষ্ট যাই হোক তাহলে जय शाम शेष भगवान जय एद अनंत सर्वात्मना श्रित पदम यदि निर्वलिकम तेदुस्तरम दुस्तरम अति तरंत च देव माया न ममाह मीत धी न ममाह मीत धी सीगाल भक्षे बांछ कल्पतरुष के बासिंद पतितानंग पावन भो वैष्णव्यो नम